हाय एवरीवन, अस्सलामु आलैकुम। आमी आपनादेरके आजके करे देखाबो एकटी मजादार रेसिपि, वेजिटेबल चाइनीज चाउमिन। ताहले चलुन रेसिपिटी देखा जाक। आमी एखाने हाफ कप परिमाण गाजर कुचि ओ हाफ कप अनियन, अर्धेकटा परिमाण लाल क्यापसिकाम ओ अर्धेकटा परिमाण सबुज कैप्सिकम, एक कप फुलकपी और किसु काचा मरीच कुचि नियेछि। एखाने 150 ग्रामेर मतो चिंगड़ी माछ और हाफ कप मुरगीर बुकेर माँस आमि पतला करे केटे नियेछि। एकटि प्याने परिमाण मतो पानी दिये एखाने आमि हाफ चा चामच लवण दिये दिच्छि एबं एक टेबिल चामच तेल दिये दिच्छि, जाते लोटसगुलो झरझरे हय। এখানে আমি পানিটা কিছুক্ষণ গরম হয়ে আসলে এখানে এক প্যাকেট আমি লুটুস দিয়ে দেব। দুই থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করে নেব। এখানে আমি মুরগির যে বুকের মাংসগুলো মধ্যে হাফ চা চামচ কর্নফ্লাওয়ার ও হাফ চা চামচ সয়া সস দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার লুটুসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে নেব। একটি প্যান গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এক চা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটাকে আমি হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে আমি মুরগির বুকের মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়েও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখানে একটি ডিম আমি ঝুরি করে ভেজে নেব। ভাজা হওয়ার পর এখানে আমি মাংস চিংড়ি মাছের সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি এবং ফুলকপিগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। ফুলকপিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে, এর জন্য আমি আগে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গাজর কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি ও কাঁচা মরিচ গুলো দিয়ে দিচ্ছি।
सब शेषे अनियन गुलो दिए दीची दिए आरो किछुक्षण भेजे निच्छी। भाजा हो गेले एखाने आमी नूडल्स गुलो दिए दीची। দিয়ে সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। হাফ টেবিল চামচ সয়া সস, হাফ টেবিল চামচ ওয়েস্টার সস ও এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার চাউমিন রান্না রেডি, আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের মতো স্বাদ এসেছে, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন।